প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, অথবা তোমরা যে ক্লাসে পড়ে থাকো না কেন, যাদের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটা আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসের সহজ কিছু টিপস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি আমার পূর্বের ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বসের আরও সহজ সহজ কিছু নিয়ম আলোচনা করেছি। আশা করি তোমরা আমার সেই ক্লাসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর হ্যাঁ, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, শুরু করা যাক আমার আজকের আলোচনার বিষয়, রাইট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, আমি এখন হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় সেই বিষয়টাই আলোচনা করব। হোয়াইল মানে কি? WHILE, হোয়াইল মানে হচ্ছে যখন। স্ট্রাকচারটা কেমন হয় দেখো, হোয়াইল প্লাস মূল ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। ওকে, এটা এই অংশটা আগে আর এই অংশটা পরে এটাও কিন্তু থাকতে পারে, যেখানেই থাক মনে রাখতে হবে হোয়াইল এর পরে সরাসরি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং বাকি ক্লজটায় ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, এই নিয়মটা থাকতে পারে অথবা থাকতে পারে হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অ্যাট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দুইটা স্ট্রাকচার তোমাদের সামনে লিখেছি। দেখো প্রথম স্ট্রাকচারটা কেমন আছে, প্রথমে হোয়াইল আছে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এবং প্রিন্সিপাল ক্লজ বা দ্বিতীয় যে ক্লজটা আছে সেখানে কি ব্যবহার করেছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। পরবর্তী যে স্ট্রাকচারটা আছে সেখানে কি লেখা আছে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, ওয়াজ অয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে কি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শিক্ষার্থী, আমাদের কোন জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ভার্বের বা হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যেমন দেখো, হোয়াইল প্লেয়িং ইন দ্য ফিল্ড হি গট অ্যান ইঞ্জুরি, হোয়াইল প্লেয়িং ইন দ্য ফিল্ড হি গট অ্যান ইঞ্জুরি। এখানে দেখো হোয়াইলের পরে সরাসরি ভার্ব প্লে আছে, তার প্লের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এবং পরবর্তী ক্লজে দেখো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছে। ওকে, এটাই যদি এই স্ট্রাকচারে থাকতো, অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো হোয়াইল হি, তাহলে কি হতো, হি ওয়াজ প্লেয়িং, সরি, ইন দ্য ফিল্ড হি গট অ্যান ইঞ্জুরি, হোয়াইল
হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, হি গট অ্যান ইঞ্জুরি। তাহলে কি দেখতে পাচ্ছি, হোয়াইল এর পরে যখন আমি সরাসরি ভার্ব ব্যবহার করেছি তখন ভার্বের সাথে আই এনজি যোগ করেছি, কিন্তু হোয়াইল এর পরে যখন সাবজেক্ট ব্যবহার করেছি তখন কি করেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অয়েল এর একটা ব্যবহার করেছি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। ঠিক আছে, আবার ধরো আই স হিম ওয়ার্কিং হোয়াইল আই ওয়াজ গোয়িং হোম। আই স হিম ওয়ার্কিং হোয়াইল আই ওয়াজ গোয়িং হোম। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছে, কিন্তু হোয়াইল এর পরে আই একটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট আই এর পরে ওয়াজ এবং ভার্বের সাথে আই, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। কিন্তু এখানে যদি আমরা আইটা ব্যবহার না করতাম তাহলে বাক্যটা কেমন হতো, আই স হিম ওয়ার্কিং হোয়াইল গোয়িং হোম। আই স হিম ওয়ার্কিং ওয়ার্কিং হোয়াইল গোয়িং হোম। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যে হোয়াইল যদি বাক্যে থাকে বা হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব, এবং হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর বাকি ক্লজটায় অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। বাকি ক্লজটার ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওকে, এবার আমি ব্যবহার করব সিন্স। সিন্স এর ব্যবহার আলোচনা করব, এস আই এন সি ই, সিন্স। এই সিন্স দিয়ে আসলে কিন্তু সময় বোঝানো হয়, সময়, সিন্স দিয়ে সময় বোঝানো হয়। আমরা এর আগেও একটা সিন্স ব্যবহার করেছি, সেই সিন্স মানে যেহেতু বা সেহেতু, সেই সিন্স মানে হচ্ছে যেহেতু বা সেহেতু, কিন্তু এই সিন্স সময় অর্থে ব্যবহার করা হয়, সময় বোঝাতে এই সিন্স ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমাদের কোন স্ট্রাকচার ব্যবহার করতে হয়, এরকম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন প্লাস সিন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। আর তিন নম্বরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন প্লাস সিন্স প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস সিন্স হবে, প্লাস সিন্স। ওকে, আমি একটু স্পষ্ট করে লিখি, সিন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে কি খেয়াল করো, সিন্স এর আগে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সিন্স এর পরে পাস্ট ইনডেফিনিট, সিন্স এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সিন্স এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে, সিনসের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিনসের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে, সিনসের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সিনসের পরে
পাস্ট ইনহেরিট টেন্স, এবং সেন্সের আগে যদি পাস্ট ইনহেরিট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স, সেন্সের আগে যদি পাস্ট ইনহেরিট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো শিক্ষার্থী তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটা মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে সেন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেন্সের পরে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হবে, এবং সেন্সের আগে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে সেন্সের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই লেফট দ্য প্লেস। এখানে খেয়াল করো, ইট ইজ মেনি ইয়ার্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই এখানে সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এখানে দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, সিন্স আই লেফট দ্য প্লেস। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাই সেন্সের পরে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং সেন্সের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড লেফট দ্য প্লেস। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড লেফট দ্য প্লেস। এখানে কি পাচ্ছি, এখানে সেন্সের আগে পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে, তার পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তো শিক্ষার্থী অবশ্যই এই তিনটা স্ট্রাকচার তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে সেন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট, সেন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট, এবং সেন্সের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেন্সের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এবার আমি তোমাদের সামনে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। অ্যাজ দো বা অ্যাজ ইফ, মানে হচ্ছে যেন, মানে হচ্ছে যেন, বাস্তবে যা নয় তাই বোঝাতে অ্যাজ দো বা অ্যাজ ইফ বসে, বাস্তবে যা নয় তাই বোঝাতে অ্যাজ দো বা অ্যাজ ইফ বসে, অর্থাৎ অবাস্তব কিছু বোঝাতে অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার করা হয়, অবাস্তব কিছু বোঝাতে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ব্যবহার করা হয়। এই ক্ষেত্রেও সিন্সের মতো স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ দো অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, আবার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ দো অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। আবার তিন নম্বর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন প্লাস
as though, as if, plus subject, had, plus verb 3 plus extension. তো শিক্ষার্থী, সিনসের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সিনসের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, সিনসের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলেও সিনসের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং সিনসের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সিনসের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অ্যাজ দো বা অ্যাজ ইফের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম, অ্যাজ দো বা অ্যাজ ইফের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে সিম্পল পাস্ট টেন্স, আবার অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, যেমন দ্য ম্যান প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, দ্য ম্যান প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, লোকটা এমন ভাব করে যেন সে সব জানে, লোকটা এমন ভাব করে যেন সে সব জানে। বা যেমন ধরো, হি হ্যাজ টোল্ড দ্য ম্যাটার টু মি অ্যাজ ইফ হি ওয়ার অ্যাট দ্য স্পট, অ্যাজ ইফ হি ওয়ার অ্যাট দ্য স্পট, হি হ্যাজ টোল্ড দ্য ম্যাটার টু মি অ্যাজ ইফ হি ওয়ার অ্যাট দ্য স্পট। এখানে দেখো, অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাই পরবর্তীতে সিম্পল পাস্ট টেন্স হলো। ওকে, বা হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। অ্যাজ ইফ এর আগে সিম্পল পাস্ট টেন্স আছে, তাই পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স হলো। ওকে, তবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, স্ট্রাকচার দুইতে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ এর পরে হি সাবজেক্ট, তারপরে অয়ার ব্যবহার করেছে। হির পরে তো সাধারণত অয়ার ব্যবহার হয় না, হির পরে ব্যবহৃত হয়ে হচ্ছে ওয়াজ, কিন্তু এখানে অয়ার ব্যবহার করা হয়েছে। কেন হয়েছে তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে টু বি ভার্বের স্থলে সবসময় অয়ার বসে, অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে টু বি ভার্বের স্থলে সবসময় অয়ার বসে। টু বি মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং অয়ার, অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং অয়ার, এরা যখন সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসে তখন আমরা ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ারকে কি বলি? টু বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার যখন সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসে তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে টু বি ভার্ব বা বি ভার্ব। তাই যেখানে ব্র্যাকেটে বি থাকবে, অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে যদি বি ভার্ব থাকে তাহলে তার পরিবর্তে অবশ্যই আমরা অয়ার ব্যবহার করব। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে যদি ব্র্যাকেটে বি থাকে বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার এর যে কোনো একটা থাকে তাহলে আমরা অবশ্যই তার পরিবর্তে শুধুমাত্র অয়ার ব্যবহার করব। তবে তিন নাম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না, স্ট্রাকচার নাম্বার থ্রির ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না। সেই ক্ষেত্রে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, সেহেতু ওইখানে কি ব্যবহার করতে হবে? সাহায্যকারী ভাব পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড ব্যবহার করতে হবে, প্লাস বি এর পাস্ট পার্টিসিপল বিন ব্যবহার করতে হবে। তোমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড,
হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। এখানে হ্যাডের পরে বিন ব্যবহার করা হয়েছে, হ্যাডের পরে বিন ব্যবহার করা হয়েছে। আবার ধরে এরকম লিখল, হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার দ্য বস অফ দিস অফিস। হি বিহেভস, হি বিহেভস, এতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই কি করা হলো, হি ওয়্যার দ্য বস লিখলাম আমরা। কিন্তু যদি এখানে বিহেভড থাকতো, যদি এখানে বিহেভড থাকতো তাহলে আমরা কি লিখতাম, এখানে যদি বিহেভ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম হ্যাড বিন, হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড এবং ওয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, ঠিক আছে? তো শিক্ষার্থী, এক্ষেত্রেও তোমরা অবশ্যই এই তিনটা স্ট্রাকচার খেয়াল রাখবে, এবং অবশ্যই যে কথাটা মনে রাখার দরকার সেটা হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে সবসময় টু বি ভার্ব থাকলে সেই টু বি ভার্বের জায়গায় আমরা ওয়ার ব্যবহার করব। তবে যখন অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে সিম্পল পাস্ট টেন্স থাকবে তখন আমরা ওই টু বি ভার্বের স্থানে কি ব্যবহার করব, হ্যাড বিন। যখন আমরা দেখব যে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে সিম্পল পাস্ট টেন্স আছে তখন অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে টু বি ভার্বের স্থলে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাড বিন। ওকে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমি তোমাদের সামনে হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয়, সিন্স থাকলে কোন ফর্ম ব্যবহার করতে হয়, এবং অ্যাজ দো বা অ্যাজ ইফ থাকলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই এই স্ট্রাকচারগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে এবং তোমাদের অবশ্যই উপকার হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আর একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কিসের পরে অর্থাৎ কোন কোন শব্দের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি এর আগে কোথায় কখন কিভাবে এবং কেন ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেই বিষয় নিয়ে একটা ক্লাস নিয়েছি, তোমরা আশা করি ক্লাসটা দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরেও আমি আরো কিছু বিষয় তোমাদের সামনে আলোচনা করব যেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যেমন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, ইন স্পাইট অফ, ডেসপাইট, ইনস্টেড অফ, ইন লিউ অফ, উড ইউ মাইন্ড, বিকজ অফ এবং ফর, এদের পরপরই যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এদের পরপরই যদি ভার্ব থাকে তাহলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন ডিসপাইট হ্যাভিং মানি
he could not buy the medicine despite তারপরে ভার্বের সাথে আইএনজি হ্যাভিং despite having money he could not buy the medicine বা instead of buying books he bought a mobile phone আবার ধরো would you mind would you mind giving me some money এখানে দেখো despite এর সরাসরি despite এর পরে সরাসরি ভার্ব আছে তাই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে আবার ইনস্টেড অফ এর পরে সরাসরি ভার্ব আছে তাই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে একই রকম ভাবে উড ইউ মাইন্ড এর পরে সরাসরি ভার্ব আছে তাই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে ওকে তাই মনে রাখতে হবে এই শব্দগুলো বা ফ্রেজ ইন স্পাইট অফ ডেসপাই ইনস্টেড অফ ইন লিউ অফ উড ইউ মাইন্ড বিকজ অফ এবং ফর এদের পর পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে আবার দেখো হ্যাভ হ্যাজ হ্যাড have has had get got find found be been been have has had get got find found be been been এদের পরে সবসময় কি হয় এদের পরে ভার্ব থ্রি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এদের পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে যেমন দা ওয়ার্ড ক্যান বি ডান বাই হিম বা আই গট the work done okay I found the glass broken okay তো শিক্ষার্থী অবশ্যই মনে রাখবা যে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট ফাইন্ড ফাউন্ড বি বিন এবং বিন এদের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ওকে তো শিক্ষার্থী এতক্ষণ আমি তোমাদের সামনে হোয়াইল যুক্ত সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয় অ্যাজ দো বা অ্যাজ ইফ থাকলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয় সিন্স থাকলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয় সেই সাথে আলোচনা করেছি কোন কোন শব্দ থাকলে কোন কোন শব্দ বা ফ্রেজ থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় বা কোন কোন শব্দ থাকলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয় আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখেছো এবং এই ক্লাস থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে যাই হোক প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর খারাপ লাগলে তো অবশ্যই ডিসলাইক দিবে যাই হোক যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে সব আপডেট পেতে পারো তো শিক্ষার্থী তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব
সেই সাথে যদি এমন হয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করলে তোমাদের জন্য ভালো হয়, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখবে, আমি সেই বিষয়টা আলোচনা করে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিরাপদে থেকো। ধন্যবাদ।